দাতালের তাণ্ডব অব্যাহত ঝাড়গ্রামে। সোমবার রাতে হাতির হামলায় জখম হলো ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ধোবাশোল এলাকার এক যুবক। আক্রান্ত যুবকের নাম মানুষ মাহাতো, বাড়ির স্থানীয় মহুলি গ্রামে। তাকে হাতি আছাড় মেরে ফেলে দেয় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে তাকে নিয়ে যায় ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে। তবে আঘাত গুরুতর হওয়ার কারণে ভাঙ্গাগড় হাসপাতাল থেকে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এই ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাতির হামলায় বারংবার ফসলের ক্ষতি হওয়ার ঘটনায় বন দপ্তরের ওপর ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অলরেডি ছেলেরা ফোনে জানতে পেরে জাতি আসছে, মেলা থেকে ছেলেরা গ্রামে এসেছিল, সেই সময় ধোবাশোলের মাথায় হাতি পেয়ে যায়, ছেলেটাকে ছুঁড়ে ফেলে দেয়। ছেলের নাম মানস মাহাতো, বাবার নাম পরেশ মাহাতো, গ্রাম মহলি, পোস্ট অফিস নাদ্দা। কোন দিক থেকে হাতি এসেছিল? হাতি আমাদের হাঁড়িভাঙ্গা জঙ্গল থেকে সুবর্ণরেখার দিকে যাচ্ছিল। কোথায় আছাড় মেরেছে হাতিটা? হাতি ধোবাশোলের ফাঁকে। কি করছিল ছেলেটা? ছেলেটা বাড়ি এসেছিল। আচ্ছা, বাড়ি আসার পথেই রাস্তার উপরে কি পেয়ে যায়? রাস্তার উপরে পেয়ে যায়, তার সঙ্গে হাতি ছুঁড়ে ফেলে দেয়। আচ্ছা, তারপরেও ইমার্জেন্সি অবস্থায় আমরা নিজেদের উদ্যোগ নিয়ে আমরা ইয়েতে চলে আসি, হসপিটালে, ভাঙ্গাগড় গ্রামীণ হসপিটাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় হাতির দল থাকা সত্ত্বেও হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে হাতির হামলার ঘটনা ঘটছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।